হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই অটোমেটিক ওয়াটার পাম্প অন অফ সার্কিট বানাতে হয়। বন্ধুরা, যখন ওয়াটার ট্যাঙ্কটি ফুল হয়ে যাবে তখন অটোমেটিক পাম্পটি অফ হয়ে যাবে, এবং যখন ট্যাঙ্কের পানি কমে যাবে তখন পাম্পটি অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। নিডেড কম্পোনেন্টস: পাইপ পাইপ টাইমার আইসি। বন্ধুরা, আমি প্রথমে টাইমার আইসির পিন 4 এবং পিন 8 একটি ওয়্যার দ্বারা সংযুক্ত করে নিব। তো আমি প্রথমে পিন 4 এর সাথে ওয়্যারটি শোল্ডারিং করে নিলাম এবং পিন 8 এর সাথে শোল্ডারিং করে দিচ্ছি। টুয়েলভ ভোল্টস রিলে ওয়ান অ্যান্ড 4007 ডায়োড তো আমরা রিলের কয়েলের সাথে ডায়োডের প্রথমে নেগেটিভ সাইডটি শোল্ডারিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি শোল্ডারিং করে দিলাম এবং ডায়োডের পজিটিভ সাইডটি শোল্ডারিং করে নিচ্ছি। তারপর আমি একটি এক্সট্রা ওয়্যার নিয়ে ডায়োডের নেগেটিভের সাথে সংযুক্ত করে দিলাম এবং পাইপ পাইপ টাইমার আইসির পিন 4 এর সাথে শোল্ডারিং করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি শোল্ডারিং করে দিলাম 10K রেজিস্টর। তো আমি রেজিস্টরটি টাইমার আইসির পিন নাম্বার 3 এর সাথে শোল্ডারিং করে দিচ্ছি। বিসি 547 ট্রানজিস্টর তো আমি প্রথমে ট্রানজিস্টরের কালেক্টর পিনটি ডায়োডের পজিটিভের সাথে শোল্ডারিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন শোল্ডারিং করে দিলাম এবং বেস পিনটি রেজিস্টরের সাথে শোল্ডারিং করে দিলাম। তারপরে আরেকটি এক্সট্রা ওয়্যার নিতে হবে। এক্সট্রা ওয়্যার নিয়ে ট্রানজিস্টরে অ্যামিটার ফিনের সাথে শোল্ডারিং করে দিলাম। 1 মেগা ওহমস রেজিস্টর তো টাইমার আইসির পিন নাম্বার 2 এর সাথে প্রথমে শোল্ডারিং করে দিতে হবে। তো আমি শোল্ডারিং করে নিলাম। তারপর ট্রানজিস্টরের অ্যামিটার ফিন থেকে আসা এক্সট্রা ওয়্যারটির সাথে সংযুক্ত করে দিতে হবে। তো আমি শোল্ডারিং করে দিলাম। তারপর আরও একটি এক্সট্রা ওয়্যার নিয়ে টাইমার আইসির পিন নাম্বার 1-এর সাথে শোল্ডারিং করে দিতে হবে। তো আমি শোল্ডারিং করে দিলাম এবং ট্রানজিস্টর থেকে আসা এক্সট্রা যে ওয়্যারটি রয়েছে সেটির সাথে শোল্ডারিং করে দিতে হবে। তো আমি শোল্ডারিং করে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি শোল্ডারিং করে দিলাম। ওয়ান মেগা ওহমস রেজিস্টর তো আমরা টাইমার আইসির পিন নাম্বার 6-এর সাথে প্রথমে শোল্ডারিং করে দিব। তারপর ট্রানজিস্টর থেকে আসা এক্সট্রা ওয়্যারটির সাথে শোল্ডারিং করে দেব। তো আমি শোল্ডারিং করে দিলাম। 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই তো আমরা পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ ওয়্যারটি টাইমার আইসির পিন নাম্বার 4-এর সাথে শোল্ডারিং করে দিলাম। তারপর নেগেটিভ ওয়্যারটি ট্রানজিস্টরের অ্যামিটার ফিনের সাথে শোল্ডারিং করে দিচ্ছি। টুয়েলভ ভোল্টস ডিসি ওয়াটার পাম্প তো বন্ধুরা, ওয়াটার পাম্পের একটি ওয়্যার কেটে নিতে হবে এবং একটি ওয়্যার
রিলের মাঝখানের পিনের সাথে সোল্ডারিং করে দিতে হবে, এবং অন্য আরেকটি ওয়্যার নোর সাথে সোল্ডারিং করে দিতে হবে নর্মালি অফেন। তো আপনারা এখানে 220 ভোল্ট কানেক্ট করে নেবেন আপনাদের ওয়াটার পাম্পের। তো আমি পাওয়ার সাপ্লাই পজিটিভ ওয়্যারের সাথে একটি ওয়্যার সংযুক্ত করে নিলাম, এবং টাইমার আইসির পিন নাম্বার 6-এর সাথে অন্য আরেকটি ওয়্যার সোল্ডারিং করে দিলাম, এবং টাইমার আইসির পিন নাম্বার 2-এর সাথে আরও একটি ওয়্যার সংযুক্ত করে দিলাম। বন্ধুরা, আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেল। তো আমি এখন সার্কিটটি অন টেস্ট করে দেখাবো আপনাদেরকে। তো প্রথমে যখন ওয়াটার ট্যাঙ্কে পানি থাকবে না, তখন পাম্পটি অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, এবং যখন হাই লেভেলে যাবে তখন পাম্পটি অটোমেটিক স্টপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পানির লেভেল উপরে উঠতেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যখন ট্যাঙ্কটি ফুল হয়ে গেল তখন স্টপ হয়ে গেল পাম্পটি অটোমেটিক, এবং যখন ওয়াটার ট্যাঙ্ক থেকে পানি শেষ হয়ে যাবে এবং যখন লো লেভেলে চলে আসবে তখন অটোমেটিক পাম্পটি আবার স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পাম্পটি আবার অটোমেটিক স্টার্ট হয়ে গেল। আবার যখন পাম্পটি স্টার্ট হওয়ার পরে ওয়াটার ট্যাঙ্ক ফুল হয়ে যাবে তখন পাম্পটি অটোমেটিক স্টপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ওয়াটার লেভেল আবারও উপরে উঠতেছে। তো আবারও পাম্পটি অফ হয়ে গেল। বন্ধুরা, আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অন করে দিন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।